আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের যে পোকো X3 প্রো কাজটি করব, এই কাজটি একদমই ব্যতিক্রম একটি কাজ, কারণ এই ফোনটি ওয়ারেন্টি ছিল, হঠাৎ করে আজকে সকালবেলা অফ হয়ে যায়। এবং এটি ইন্ডিয়ান ভেরিয়েন্টের একটি অফিসিয়াল ফোন, যেটি আমাদের টাঙ্গাইল থেকেই কেনা হয়েছিল এবং ওয়ারেন্টি অ্যাভেলেবেল ছিল। তো যখন ফোনটি অফ হয়ে যায়, তখন তাৎক্ষণিক আমাকে ফোন করেন। ফোন করার পর উনি আমাকে বলেন যে ফোনটি ওয়ারেন্টি আছে, তো আমি এখন কি করতে পারি। তখন ওনাকে আমি প্রথমে সাজেস্ট করি যে আপনি কাস্টমার কেয়ারে যান, যেহেতু আমাদের শহরেই কাস্টমার কেয়ার রয়েছে সাওমি ব্র্যান্ডের। তো কাস্টমার কেয়ারে গিয়ে যদি আপনারা ভালো কোনো সলিউশন পেয়ে যান, তাহলে অবশ্যই সেখানে যাওয়া উচিত, আর এটি তারা ফ্রিতে ঠিক করে দেওয়ার কথা। তো ওনারা যথারীতি কাস্টমার কেয়ারে যান, যাওয়ার পরে কাস্টমার কেয়ারে ওনাদেরকে প্রবলেমটি বলার পর ওনারা বলে এটির মাদারবোর্ডটি চেঞ্জ করতে হবে, মাদারবোর্ডটি খারাপ হয়ে গিয়েছে। তো ওয়ারেন্টি অ্যাভেলেবেল থাকার পরেও যদি ওনাদেরকে 20-22 হাজার টাকা পেমেন্ট দিয়ে মাদারবোর্ড চেঞ্জ করতে হয়, তাহলে তো ওয়ারেন্টি থাকার কোনো মানেই হয় না। এর চেয়ে আনঅফিসিয়াল ফোনগুলো কিছু কম মূল্যে কেনাই তো ভালো। তো যা হোক, ফোনটির মধ্যে আমি ব্যতিক্রম কিছু পাইনি। আমি ফোনটির মধ্যে একটু অতিরিক্ত ব্ল্যাক পেস্ট আঠা পেয়েছি, যেটি আমি অন্যান্য ফোনগুলো কাজ করার সময় যে পাশে ব্ল্যাক পেস্ট আঠাগুলো থাকে, সেগুলো একটু মনে হচ্ছে এই ফোনটিতে একটু বেশি আছে। তো যেটি বলছিলাম, ওনারা পরবর্তীতে কাস্টমার কেয়ারে কিছু বাগবিতণ্ডার পরে স্বাভাবিকভাবেই মন খারাপ হওয়ার কথা বা রাগ হওয়ারই কথা, কারণ এত টাকা দিয়ে ফোন কিনে ওয়ারেন্টি থাকার পরেও যদি তারা সার্ভিস না পায়, সেক্ষেত্রে কিন্তু রাগ হওয়ারই কথা। তো ওনারা একটু মন খারাপ করে তারপরে আমার কাছে চলে আসে এবং কি আমাকে ফোনটি রিপেয়ার করার জন্য দেয়। তো আমি চেষ্টা করছি ফোনটি রিপেয়ার করে সম্পন্ন করে ওনাদের হাতে তুলে দেওয়ার, যেহেতু ফোনটি আমি ফার্স্ট টাইম কাজ করছি, এর আগে কোনো কাজ করা হয়নি। তো ইনশাল্লাহ আশা করি ফোনটি ঠিক হয়ে যাবে, আর আমি যথারীতি যেভাবে কাজগুলো করে থাকি আমি ঠিক সেভাবেই কাজগুলো করব, কাজটি করব যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করি। প্রথমে আমি র্যামটি রিমুভ করে নেব। আর যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন, তারা অবশ্যই আমার এই কাজগুলো ইতিপূর্বেও হয়তো দেখেছেন, আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পোকো X3 প্রো একটি কমন ইস্যু, আর এ ধরনের CPU রিবোলিংয়ের কাজ আপনারা অ্যাভেলেবল দেখতে পাবেন না। বিভিন্ন ধরনের চ্যানেল থাকা সত্ত্বেও আমরা ফুল কাজগুলো এভাবে পাই না, কারণ এই কাজগুলো বেশ লং টাইম সময় লাগে, 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আমাদের কাজগুলো করতে হয়, আর পাশাপাশি আমাদেরকে অনেক বেশি সতর্কতার সাথে এই কাজগুলো করতে হয়, কারণ এর আগের ভিডিওতেই আমি দেখিয়েছি আপনাদেরকে যে অনেকগুলো পোকো X3 প্রো বিভিন্ন জায়গায় রিপেয়ার করতে গিয়ে কীভাবে চিপগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ অনেকেই এটির সঠিক যে রিপেয়ার যে নিয়ম আছে সেই নিয়মে কাজ না করে বিভিন্নভাবে ট্রাই করে, যে কারণে হয়তোবা এই ICগুলো খারাপ হয়ে গিয়েছে। তো এর জন্য অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, ভালো টেকনিশিয়ান যারা চিপ লেভেলের কাজগুলো করেন, কারণ এটি মোবাইল রিপেয়ারিংয়ের মধ্যে সর্বোচ্চ একটি অ্যাডভান্স লেভেলের কাজ, কারণ এই CPU রিবলিং অ্যাভেলেবল হলেও এই ডাবল ডেকার CPU যেগুলো, এগুলো কিন্তু খুবই স্লিম হয়ে থাকে, এবং এই ICগুলো যখন আমরা কাজ করি বা রিমুভ করি অথবা যখন আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে পরিষ্কার করি, তখন কিন্তু অনেক সময় ICগুলো শর্ট হয়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই সতর্ক থেকে সুন্দরভাবে কাজগুলো আমাদেরকে করতে হয়। তো আমার যারা সাবস্ক্রাইবার আছেন, ইতিপূর্বে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, আর পোকো X3 প্রো নিয়ে আমার একটি প্লেলিস্ট আছে, আপনারা চাইলে সেখানে গিয়েও শুধু পোকো X3 প্রোর কাজগুলো দেখে আসতে পারেন। তো যেটি বলছিলাম, আমি আসলে পোকো X3 প্রোর কাজগুলো ইতিপূর্বেও অনেকগুলো করেছি এবং কি রিসেন্টলি আরও বেশ কয়েকটি কাজ করেছি যেগুলো আমি ভিডিও আপলোড করিনি, কারণ পোকো X3 প্রো কাজ এত বেশি করছি যে সকলেই একই টাইপের ভিডিওগুলো দেখতে হয়তো পছন্দ নাও করতে পারেন। তো যা হোক, আমি রেগুলার চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও আপলোড করার। আপনারা যারা আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন, তাদের পছন্দ অনুযায়ী আমি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। আশা করি আপনারা পাশে থাকবেন এবং আমার কাজগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,
আরেকটি বিষয় হচ্ছে আমি একদমই নতুন চ্যানেলটি খুলেছি এবং অনেক বেশি সাড়া পাওয়ার কারণে আমি চেষ্টা করছি নিয়মিত কন্টেন্ট আপলোড করার জন্য এবং কি আমার যে কাজগুলো এই কাজগুলোকে আরও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তবে মোবাইল রিপেয়ারিংয়ের জগতে বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি, সব ধরনের কাজ এখানে আপলোড না দিলেও আমি চেষ্টা করি যে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো, যেগুলো আপনারা সচরাচর দেখতে পান না, সেই কাজগুলো আমি শেয়ার করার চেষ্টা করি, কারণ এতে করে আপনারা অবশ্যই উপকৃত হবেন। যারা আমাদের টেকনিশিয়ান ভাইরা আছেন তারা এই বিষয়গুলো ফলো করলে অনেক সুন্দর সুন্দর কাজ আপনারা পেয়ে যাবেন। তো আমার চ্যানেলে অনেক পুরনো ভিডিও আছে যেগুলো আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন। আর টেকনিশিয়ান ভাইদের জন্য আমি বিশেষভাবে বলছি, যারা আমার চ্যানেলটি ফলো করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্টের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি সুন্দরভাবে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি। আর যেহেতু আমি একদমই নতুন, ইউটিউবে মাত্র কয়েক মাস হলো আমি চ্যানেলটি ক্রিয়েট করেছি এবং কি আপনাদের ব্যাপক সাড়া পাওয়ার কারণে আমি কন্টিনিউ করছি, আশা করি এটি কন্টিনিউ করে যাব। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ দিবেন। আর আমি যখন কাজগুলো করি তখন সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার কাজের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা এখান থেকে অবশ্যই কিছু শিখতে পারেন। তো আমার পিসিবি বোর্ডের যে লাইনগুলো সেগুলো মোটামুটি আমার ক্লিন হয়ে গেছে, তো আমি এবার আরেকবার শিওর হয়ে নিচ্ছি, কারণ কোনো বল যদি উঁচু নিচু থাকে এবং কি কোথাও যদি কোনো বল উঁচু হয়ে থাকে সিপিইউটি বসবে না। তো আমি এবার সিপিইউটি ক্লিন করে নেব। সিপিইউ ক্লিন করার জন্য আমি প্রথমে ফ্লাক্স দিয়ে নিলাম এবং সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমি ক্লিন করব। এটি অনেকভাবেই করা যায়, আমরা যে গ্লু কাটার নাইফ আছে সেটি দিয়েও ক্লিন করে থাকি, তো বিভিন্নভাবে আমরা এই কাজগুলো করে থাকি। যদি আপনার শোল্ডারিং আয়রন ভালো হয় সেক্ষেত্রে আপনি শোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্লিন করতে পারেন। তবে একটি বিষয় যে সিপিইউ ক্লিনিংয়ের সময় অনেক বেশি সতর্ক থাকতে হয়, সেক্ষেত্রে যদি আপনার হ্যান্ড স্কিল ভালো না থাকে আইসিটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সঠিক নিয়ম মেনে যদি একটি আইসিতে কাজ করা হয় তাহলে আপনি একাধিকবারও যদি সিপিইউ রিবল করেন সেক্ষেত্রে কিন্তু আইসিটি অবশ্যই ভালো থাকবে এবং কোনো ধরনের সমস্যা আসবে না, কারণ ইতিপূর্বে আমি অনেকগুলো কাজ করেছি যেগুলোতে আপনারা দেখতে পেয়েছেন কোনো আইসিতে কোনো ধরনের শর্ট বা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। আর বর্তমানে পোকো X3 প্রো যেহেতু সারা বাংলাদেশে অসংখ্য সেট ডেড হচ্ছে এবং ইন্ডিয়াতে অনেক সেট ডেড হয়ে যাচ্ছে, তো এটি রিপেয়ার করতে 10-12 হাজার টাকা এরকম অনেকে নিচ্ছে ইন্ডিয়াতে, এ ধরনের নিউজ আমি পেয়ে থাকি। তো আসলে এই ধরনের ফোনের কাজ করতে খুব বেশি টাকা খরচ হওয়ার কথা না, যদিও এই কাজটি অনেক বেশি ক্রিটিক্যাল আর এই কাজগুলো যারা করেন তারা অনেক বেশি বিজি থাকেন, কারণ চিপ লেভেলের কাজ যারা করেন এই ধরনের টেকনিশিয়ান খুব কম পাওয়া যায়, তো তাদের ভিজিটা আরও কম হওয়ার কথা। তো আমাদের বাংলাদেশে যারা রিপেয়ার করছেন তারা হয়তো 4,500-5,000 এরকম নিচ্ছে অনেকে ঢাকাতে, আর একটি ফোনের কন্ডিশনের উপর নির্ভর করে একটি ফোনের কীরকম চার্জ আসবে, যে ফোনটি রিপেয়ার করা থাকে বিভিন্ন সমস্যা থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে খরচ বেশি হয়, কিন্তু ফ্রেশ একটি ফোনে আমি সর্বনিম্ন যে চার্জটি আমি সেটি নিয়ে থাকি। তো আপনারা যারা এ ধরনের সমস্যায় আছেন তারা আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ডিসক্রিপশনে আমার নাম্বারটি দেওয়া থাকবে। আর অবশ্যই আমার ফেসবুকে একটি পেজ আছে, সেই পেজে ফলো করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। আর আমার কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট এবং লাইক আশা করছি। যা হোক, আমার সিপিইউটি ক্লিন হয়ে গেছে, এবার আমি সিপিইউটি রিপোল করে নেব। সিপিইউ রিবোলিংয়ের জন্য আমি যে SM8150 সিপিইউর নাম্বারটি, এটি প্লেট দিয়ে স্টেনসিল দিয়ে আমি রিবোলটি করে নিচ্ছি। আর
আমি সিপিউর যে রিবলিং পেস্ট ইউজ করছি সেটি হচ্ছে 183 ডিগ্রি রিবলিং পেস্ট, রিলাইফের। এটি অনেক ভালো মানের পেস্ট, আর এই পেস্টের মাধ্যমে যতগুলো সিপিউ রিবল করেছি এখনও পর্যন্ত কোনো ধরনের প্রবলেম হয়নি। অনেকে ভয়ে আছেন যে এই সিপিউগুলো রিবল করার পর 7-8 মাস পর বা বেশ কিছু দিন পর নাকি এই ধরনের কোনো প্রবলেম আসছে বা অফ হয়ে যাচ্ছে। আমি তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করুন, আমি যে সার্ভিসগুলো দিয়েছি, যদি আপনাদের ফোনের সিপিউ আবার পুনরায় প্রবলেম হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই বিষয়টি আমি দেখব। কারণ অনেকে মনে করতে পারেন যে এই সিপিউটি হয়তো একবারই রিভল্ভ করা যায়, রিভল্ভ করে হয়তো রিপেয়ার করার পরে কোনো সময় যদি আবার সেম প্রবলেমটি আসে তাহলে হয়তো আর রিভল্ভ করা সম্ভব হবে না, কিন্তু এটি ভুল। যা হোক, আমি এই সিপিউটি রিভল্ভ কমপ্লিট করে নিলাম, এবার আমি পিসিবি বোর্ডে আমি লাগিয়ে নিব। তার আগে অবশ্যই আমাকে পেস্ট লাগিয়ে নিতে হবে, একটু ওয়াশ করে নিচ্ছি, কারণ কোনো ধরনের যদি সন্দেহ থাকে যে আইসিটি কানেক্টিভিটি ফল্ট হতে পারে তাহলে অবশ্যই আমাকে সেটি কনফার্ম করে নিতে হবে। আমার কিছু কিছু বল ডার্ক আছে যেগুলো আমার মনে হচ্ছে দ্বিতীয়বার আর একটু ক্লিন করার প্রয়োজন আছে, সেজন্য অবশ্যই আমি সেটি করে নেব। কারণ একটি সিপিইউ যখন আমরা ফাইনালি মাদারবোর্ডে লাগাবো, এটি ইনস্টল করার পূর্বে আমাকে যত ধরনের কাজ আছে সেগুলো শেষ করে তারপরে ইনস্টল করতে হবে, কারণ বারবার সিপিইউ খোলা এবং লাগানো এটি অনেক কঠিন কাজ। কারণ ডাবল ডেকার যে সিপিইউগুলো এগুলো অনেক স্লিম হয়ে থাকে, এটিও অত্যন্ত সতর্কতার সাথে কাজগুলো করতে হয়, এবং একটা সিপিইউ যখন রিভল করে আমরা লাগাই আবার পুনরায় সেই র্যাম সিপিইউ সব যদি খুলে আবার পুনরায় রিভল করে লাগাতে যাই সেটি অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, কারণ পুরো কাজটি আবার দ্বিতীয়বার করতে হবে। সেজন্য আমি প্রত্যেকটি কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে করার চেষ্টা করি, যাতে করে আমার প্রথম চান্সে কাজটি হয়ে যায়। আর আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার সম্পর্কে বা আমার এই কাজগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তো প্রিয় ভিউয়ার্স, যারা আজকেই প্রথম দেখছেন আপনাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার প্রত্যেকটি ভিডিওতে ভিন্ন ভিন্ন কিছু কাজের দিক নির্দেশনা থাকে, প্রত্যেকটি ভিডিওতে কিছু না কিছু ইনফরমেশন থাকে যেগুলো হয়তো আপনাদের প্রয়োজন হতে পারে। তাই আমি বলবো আমার ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন, যাদের এই কাজগুলো সম্পর্কে আরও বেশি জানার ইচ্ছা আছে। আর আমি চেষ্টা করছি প্রত্যেক দিন একটি করে কন্টেন্ট অন্তত আপনাদের সামনে তুলে ধরার জন্য, যদিও এটি অনেক কঠিন হয়ে যায় আমার জন্য, যেহেতু আমি একটি শপে ফোন রিপেয়ারিংয়ের কাজ করি, তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে প্রচুর কাজের চাপে থাকতে হয়। আর আমার যে শপটি এটি শহরের একটি প্রাণকেন্দ্রে, এখানে অনেক টেকনিশিয়ানদের কাজ আমার কাছে করতে আসে এবং সে কাজগুলো আমাকে করতে হয়। পাশাপাশি কিছু যেগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেক ফোনগুলো আসে বিভিন্ন জেলা থেকে, সেই কাজগুলো নিয়েও আমি অনেক ব্যস্ত থাকি। সেজন্য এরপর ভিডিওগুলো কন্টেন্টগুলো একত্রিত করে মাইক্রোস্কোপের ভিডিওগুলো নিয়ে আবার আপডেট করে সেগুলোকে আপলোড করা অনেক কঠিন হয়ে যায় আমার জন্য। এরপরে আমি চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের জন্য কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি আপনারা অবশ্যই আমার কন্টেন্টগুলো দেখে উপকৃত হবেন এবং ভালো লাগবে, আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে রাখবেন, কারণ আমার যে নতুন নতুন কন্টেন্টগুলো আছে সেগুলোতে অবশ্যই নতুন কিছু ইনফরমেশন থাকবে, আর প্রত্যেকটি ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। তো আমার সিপিইউ লাগানোর পর এবার আমি র্যামটি ক্লিন করে নিচ্ছি, আর আমার র্যামটি যে ব্ল্যাক পেস্ট ডাটা ছিল সেটি সুন্দরভাবে ক্লিন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি র্যামটিকে রিভল করে নেব। রিভলিংয়ের জন্য আমি SM8150-এর যে রিভলিং প্লেট আছে সেটি ইউজ করবো এখন। আর
অবশ্যই সুন্দরভাবে র্যামের উপর বসিয়ে নিতে হবে, যেন কোনো এদিক সেদিক না থাকে, তা না হলে বলগুলো ঠিকঠাক মতো হবে না। আর এবার আমি রিবলিং পেস্ট, যেটি 183 ডিগ্রির পেস্ট, সেটি আমি ব্যবহার করছি। পেস্ট সুন্দরভাবে লাগানো শেষ হয়ে গেলে আমি একটু উইপার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো আসলে একটি কাজ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যখন করা হয়, তখন কাজটি করে নিজের কাছে অনেক পরিতৃপ্তি লাগে আর সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো আমার রিবলিং সবগুলো বল সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি একটু থিনার দিয়ে তারপর ব্রাশ করে নেব, এরপর আমি প্রত্যেকটি বল চেক করব ঠিকঠাক মতো প্রত্যেকটি বল হয়েছে কিনা। আমার মনে হচ্ছে র্যামের প্রত্যেকটি বল সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এবার আমি যথাযথভাবে র্যামটি ফ্ল্যাশ টেস্ট দিয়ে এরপর সিপিইউর উপরে আমি ইনস্টল করে দেব। তো যেহেতু প্রত্যেকটি বল ঠিক আছে, এবার আমি আর দেরি না করে সিপিইউর উপরে র্যামটি বসিয়ে নিলাম। আর সিপিইউর উপরে র্যামটি লাগানোর সময় অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হয়, কারণ হচ্ছে যে এই র্যামটি একটু এদিক সেদিক হয়ে গেলে ভিতরে লাইনগুলো শর্ট হয়ে যেতে পারে। আর এই র্যাম লাগানোর সময় অবশ্যই সোল্ডারিং করার সময় সতর্ক থাকতে হবে যে নিচের যে সিপিইউটি সেটি যেন শর্ট না হয়ে যায় বা বলগুলো যেন এলোমেলো না হয়ে যায়। অনেকে আছেন যে এই র্যামটি লাগাতে গিয়ে নিচের যে সিপিইউটি আছে সেটি শর্ট করে ফেলেন। আসলে এই কাজগুলো ভিডিওতে দেখে অনেকে খুব সহজ মনে করেন, যে কারণে হয়তো প্রথমবার ট্রাই করতে গিয়ে অনেকগুলো ছেদ খারাপ করে ফেলেন। আর আমি বলবো, যারা এই সিপিইউ লেভেলের কাজ বা ডাবল ডেকারের কাজগুলো করেন না, তারা অবশ্যই প্র্যাকটিসের পর আপনারা এই কাজগুলো করবেন। কারণ পোকো X3 প্রো আমি যতগুলো কাজ করেছি ম্যাক্সিমাম কাজই আমার সুন্দরভাবেই কমপ্লিট হয়েছে। আর অনেকগুলো রিপেয়ার করা ফোন যেগুলো পেয়েছি অনেক খুব খারাপ অবস্থায় ছিল, সেই ফোনগুলোর মধ্যেও বেশ কিছু ফোন আমি রিপেয়ার করেছি। তবে খুব বেশি খারাপ অবস্থায় যে ফোনগুলো ছিল সেগুলো রিপেয়ার করা পসিবল হয়নি। তো আজকে দেখব এই ফ্রেশ সেটটি, যেটি আমি প্রথম কাজ করলাম, এই ফোনটি রান হয় কি না। তো আমার সিপিইউ যেহেতু লাগানো হয়েছে, আমি আরেকটু চেক করে নিলাম। আর যথারীতি আমি ডিসপ্লে প্যানেলে মাদারবোর্ডটি বসিয়ে নিলাম এবং কি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ওভার রিডিং চেক করে নিচ্ছি। তো সব ঠিক আছে, ব্যাটারি দিয়ে পাওয়ার অন করলাম, আলহামদুলিল্লাহ আমার ফোনটি রান হয়ে গিয়েছে। আসলে একটি ফোন যখন ডেড মোডে চলে যায়, তারপর একটি ক্রিটিক্যাল অপারেশনের পর রান হয়, নিজের কাছে অনেক ভালো লাগে। তো ফোনটিতে কাস্টম রম দেওয়া আছে, ফোনটি সব কিছু ঠিক আছে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন ভালো লাগলে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।